আরও উপস্থিত আছেন। এবার আমাদের সম্মানিত এসপি মহোদয়কে ফুল দিয়ে দেখুন, প্রান্তিকতা তো আছে সমাজে, এখনও প্রান্তিক মানুষ আছে এবং সেই প্রান্তিকতা নানান কারণে, কোথাও ভৌগোলিক কারণে, অবস্থানগত কারণে, কোথাও সাম্প্রদায়িক কারণে, কোথাও বৃত্তির কারণে, এইসব নানান কারণের প্রান্তিকতা আছে। সেই প্রান্তিকতা দূর করবার জন্যই কিন্তু বঙ্গবন্ধু যে বৈষম্যহীন সমাজ চেয়েছিলেন, বঙ্গবন্ধু কন্যা যে কল্যাণমুখী রাষ্ট্র তৈরি করার লক্ষ্যে কাজ করে চলেছেন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে, সে তার মাধ্যমেই কিন্তু আমরা এই প্রান্তিকতা দূর করে প্রত্যেক মানুষকেই আমরা উন্নয়নের যে মূল ধারা সেখানে সম্পৃক্ত করতে চাই। যারা এখনও কিছুটা পিছিয়ে আছেন, যাদের এখনও কিছুটা প্রান্তিকতা আছে, তাদেরকে আমরা নিয়ে আসতে চাই উন্নয়নের মূল ধারায়। এবং সেখানে চ্যালেঞ্জ কিছু তো আছে, কিছু চ্যালেঞ্জ আর্থিক, কিছু চ্যালেঞ্জ সামাজিক, কিছু চ্যালেঞ্জ ধর্মীয় বা সাংস্কৃতিক, সেগুলোকে আমাদের অবশ্যই মোকাবেলা করতে হবে এবং সেখানেও আমরা সকলে মিলেই সেটা করতে হবে। ধন্যবাদ। বাংলাদেশে এখন এমন কোনো ক্ষেত্র নেই যেখানে নারী নেই, এবং নারী শুধুমাত্র আছে তাই নয়, বহু সিদ্ধান্ত গ্রহণের জায়গাতেও এখন নারী আছে, কিন্তু তারপরও আরও অনেক দূর যাবার আছে আমাদের, আমাদেরকে যেতে হবে আরও অনেক দূর। সে কারণেই আমাদের নারী পুরুষ সকলকেই সেই লক্ষ্যে কাজ করতে হবে, কারণ নারীর এগিয়ে আসা মানে কিন্তু পুরুষের পিছিয়ে যাওয়া নয়, নারীর এগিয়ে যাওয়া মানে নারী পুরুষ সকলে মিলে সমাজের এগিয়ে যাওয়া। কাজেই সেই ক্ষেত্রে নারী পুরুষ সকলকেই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবার মতো পরিবেশ সকল ক্ষেত্রে আমাদের, একেবারে পারিবারিক পরিসর থেকে নিয়ে শুরু করে বৈশ্বিক পর্যায় পর্যন্ত সকল ক্ষেত্রে সেই পরিস্থিতি পরিবেশটি আমাদের তৈরি করতে হবে। বঙ্গবন্ধু কন্যা সেই কাজটি শুধু দেশে নয়, সারা বিশ্বে তাদের নেতৃত্ব দিচ্ছেন, তার প্রতি কৃতজ্ঞ।